কে কবিও নয়, লেখকও নয়, কথা সাহিত্যিকও নয়, সম্ভব নয়। সেটা অলিতে গলিতে মিছিল হয়েছিল সেদিন, এহিয়ার ঘোষণা মানি না মানি না, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, কেউ বলে দেয়নি। অটোমেটিক্যালি জনতার আওয়াজ উঠেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সৌভাগ্য হয়েছিল আমার এমনি একটি মিছিল আমিও দাঁড় করাতে পেরেছিলাম, এবং এক সময় বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিলের সাথে একাকার হয়ে আমরা একটা মিছিল করেছিলাম। আমি ক্ষুদ্র মানুষ, আমার জীবনের একটি বৃহৎ ঘটনা সেটি আমি ভুলতে পারি নাই, এটা আমার মৃত্যু পর্যন্ত আমি মনে রাখবো। ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হলো, ছাত্র জনতা সমাবেশ হবে এগিয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে। গত পরশু দিন 2 তারিখে একটি পত্রিকায় জনাব আ.স.ম একটি লেখা আমি পড়ছিলাম, অনুলিখন, উনি বলেছেন, কেউ একজন লিখেছেন, এটা প্রাসঙ্গিক এই জন্য, এই প্রথমবারের মতো আ.স.ম রব স্বীকার করলেন যে সেদিন যে পতাকা উত্তোলিত হয়েছিল সেই পতাকাটা ছিল ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উত্তোলন। মঞ্চে আ.স.ম রব একা ছিলেন না, মঞ্চে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আ.স.ম রব ছিলেন, নূরে আলম সিদ্দিকী ছিলেন, আব্দুল কুদ্দুস মাখন ছিলেন, এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহজাহান চিরাগ ছিলেন, এবং সৌভাগ্যবশত তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হিসেবে ওই মঞ্চে আমারও ওঠার সৌভাগ্য হয়েছে। কলা ভবনের যে কলা অনুষদের যে সামনের যে ইয়েটা আছে, গাড়ি বারিন্দাটা আছে, এই গাড়ি বারিন্দার উপর টপে দাঁড়িয়ে সব নেতৃবৃন্দ ছিলেন। মিটিং চলার কিছুক্ষণ পরে একটি পতাকা আসলো, এই পতাকাটার নাম হলো সার্জেন্ট জহুর রেজিমেন্টাল ফ্ল্যাগ। 1969-এর 15 ফেব্রুয়ারিতে সার্জেন্ট জহুরকে ক্যান্টনমেন্টের কারাগারে হত্যা করা হয়েছিল। ছাত্রলীগের উদ্যোগে একটি বাহিনী হয়েছিল সার্জেন্ট জহুর বাহিনী, সেই সার্জেন্ট জহুর বাহিনীর পক্ষ থেকে একটি পতাকা তৈরি করে বঙ্গবন্ধুকে রেজিমেন্টাল ফ্ল্যাগ হিসেবে মার্চ পাস্ট করে দেওয়া হয়েছিল পল্টন ময়দানে। আজকে ইতিহাসের একটা কথা বলি, ওই মার্চ পাস্টে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই রেজিমেন্টাল সার্জেন্ট জহুর রেজিমেন্টাল ফ্ল্যাগটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে অর্পণ করেছিলেন, টুগেরে যেভাবে একজন সৈনিক তার সেনাপতির কাছে রেজিমেন্টাল ফ্ল্যাগ দেয় সেইভাবে দিয়েছিলেন যিনি, তিনি শেখ কামাল। এটা কি জানেন আপনারা? আমরা যারা ইতিহাসের অংশ আমরা জানি সেদিন সেটি দিয়েছিলেন শেখ কামাল। সেই রেজিমেন্টাল ফ্ল্যাগটি 2 মার্চ ওই কলা ভবনের চত্বরে এসেছিল এবং সেটিকে বাংলাদেশের পতাকা হিসেবে আমরা গ্রহণ করে এটিকে উত্তোলিত করা হয়েছিল। রব ভাই প্রথম এটা তুলেন, সকল ছাত্র নেতারা সেখানে এইটার সাথে স্পর্শ এইটা স্পর্শ করেছিলেন, কিন্তু তখনও এটা বাংলাদেশের পতাকা হিসেবে ফর্মালি আপনার অ্যানাউন্সড হয়নি। ফর্মালি অ্যানাউন্স হয়েছে 3 তারিখে, 3 মার্চে পল্টন ময়দানে ছাত্র সমাবেশ, আরেকটি ছাত্র ছাত্র শ্রমিক সমাবেশ ডাকা হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু এসেছিলেন, বঙ্গবন্ধু সমস্ত সকল ছাত্র নেতারা ছিলেন সেখানে, শ্রমিক নেতারা ছিলেন সেখানে, বঙ্গবন্ধুর সাথে তুফাইল আহমদ এসেছিলেন, বঙ্গবন্ধুর সাথে সিরাজুল আলম খান এসেছিলেন, বঙ্গবন্ধুর সাথে শেখ ফজলুল হক মনি এসেছিলেন, বঙ্গবন্ধুর সাথে আব্দুর রাজ্জাক এসেছিলেন।
ছাত্র নেতারা নূর আলম সিদ্দিকী সভাপতিত্ব করছিলেন সেই সময়। শাহজাহান ভাই কখনো স্বীকার করেন নাই, সব বলেছেন। এই যে আমার জাফরের বন্ধুরা বলেছেন যে পতাকা উত্তোলনকারী শাসকর স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান ছিলেন, যেন শাহজাহান ছিলেন স্বাধীনতার স্বাধীনতার ইতিহাস ইশতেহার পাঠ করলে আর এমনি আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করে দিই, ভাবখানে এমন ছিল আমার বন্ধুদের। আজকে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে তারা স্বীকার করছেন, এই জন্য আমি আসম রবকে ধন্যবাদ জানাই, আমার নেতা তিনি। 50 বছর পরে হলেও তিনি সত্যকে স্বীকার করছেন, সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। যে ওনার এটা একা কৃতিত্ব নয়, এটা ছাত্র সংগ্রাম পরিষদের কৃতিত্ব। এবং সেদিন যে ইশতেহার পাঠ করা হয়েছিল সেই ইশতেহার ছাত্র সংগ্রাম পরিষদের ইতিহাস ছিল। আমরা যেমন বলে থাকি জিয়া বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করেছেন শাহজাহান ভাই, তেমনি একজন ঘোষণা পাঠ ইশতেহার পাঠকারী মাত্র, পাঠক মাত্র, এটা হলো সত্য। এই সত্যকে পাশ কাটানোর কোন উপায় নেই। কেমন ছিল সেই পল্টন ময়দানের অবস্থা, যেমন ছিল 7 মার্চের অবস্থা, মনির নির্মলানন্দ বোন একটি অসাধারণ কবি, তার কবিতা কেমন করে স্বাধীনতা শব্দটি আমাদের হলো এটা পাঠ করেছেন। 7 মার্চের চেয়ে কোনো অংশে কম ছিল না সেদিনকার সমাবেশ। বঙ্গবন্ধুকে সামনে রেখে বলা হয়েছে যে আপনি হলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। বঙ্গবন্ধুকে সামনে রেখে বলা হয়েছে আপনি হলেন জাতির পিতা। বঙ্গবন্ধুকে সামনে রেখে বলা হয়েছে এই যে আপনার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর যে প্রথম 10 ছত্র সেটি হবে জাতীয় সঙ্গীত। আজকের বাংলাদেশ যে আছে এটার মানচিত্র সোনালী কালারের মানচিত্র ছিল। সেই মানচিত্রটা যেহেতু কোন দেশের পতাকা জাতীয় পতাকায় মানচিত্র থাকে না, সেই জন্য বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেটাকে উঠিয়ে দিয়ে এই সবুজের ভেতরে লাল ইয়া দেখে আপনার পতাকা করেছিলেন। বন্ধুগণ, আমরা সেদিন কেন রেখেছিলাম, সুচিন্তিত ভাবেই আমরা মানচিত্রটি এঁকেছিলাম, আপনারা জানেন না, অনেকে অনেকে জানতে পারে, আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি। এই মানচিত্রটা দিয়ে আমরা অন্যদেরকে বুঝিয়েছিলাম এই মানচিত্রের ভেতরে যে বাঙালিরা বসবাস করে তাদের জন্য স্বাধীনতা চাই আমরা, এর বাইরের বাঙালিদের জন্য আমাদের চাও পাওয়ার কিছু নেই। যাতে পশ্চিমবঙ্গের বাঙালিরা, ত্রিপুরার বাঙালিরা, আসামের বাঙালিরা আমাদেরকে ভুল বুঝতে না পারে, সেই জন্য এটা বিশেষ করে আমাদের দুর্দিনের পরমতম বন্ধু, এই কয়দিন পরে যে দুর্দিন আসবে সেই দুর্দিনের পরমতম বন্ধু, প্রজাতন্ত্রী ভারতের মানুষ যাতে আমাদেরকে ভুল বাঁচতে না পারে, ভুল বুঝতে না পারে, সেই জন্য ওই পতাকার ভিতরে আপনার মানচিত্র যা একে দেওয়া হয়েছিল। এখানেই বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন আমার যা কিছু বলার আছে সব আমি 7 তারিখে বলবো। 7 তারিখে উনি যা বলেছেন তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে 26 তারিখ প্রদোষে। 26 তারিখের প্রদোষে সেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, 25 তারিখের মধ্যরাত্রে সেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে। কি বলেছিলেন তিনি, এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।